সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেয়া বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সোমবার রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে গণমাধ্যমে বিষয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয় এতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সব প্রশ্নের উত্তর গত আটই আগস্টেই প্রতিফলিত হয়েছে আপিল বিভাগের আদেশে মীমাংসিত এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রপতি সবার প্রতি আহ্বান জানিয়েছেন